বুধবার সন্দেশখালিতে ফের সিবিআই শাজাহান শেখের ভাই সিরাজ উদ্দিনকেও তলব করেছে তারা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বুধবার সন্দেশখালীর সরবেড়িয়া এলাকায় শাজাহানের বাড়ির সামনে যান সিবিআইয়ের একটি দল। পৌঁছে যান সিরাজের বাড়ির সামনে, ডাকাডাকিও করেন তারা, কিন্তু কোনো সাড়া শব্দ মেলেনি। বাড়ির বাইরে নোটিশ টাঙিয়ে দেওয়া হয় সিবিআইয়ের পক্ষ থেকে। সূত্রের খবর, আগামী 3 তারিখ শুক্রবার তাকে তলব করা হয়েছে। জেলবন্দি শেখ শাজাহানের ভাই সিরাজ উদ্দিন পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। সন্দেশখালীর ঘটনার পর থেকেই ফেরার সিরাজ উদ্দিন। এর আগে সিরাজ উদ্দিনকে তলব করেছিল ইডি, সেই ডাকে তিনি সাড়া দেননি। এরপরই ইডির তরফে লুক আউট নোটিশ জারি করা হয় তার নামে। এবার সিরাজকে ডেকে পাঠালো সিবিআই। বুধবার 7 সকালে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে শাজাহান মার্কেটেও যান সিবিআই আধিকারিকেরা। কথা বলেন সেখানকার দোকানদার ও বাসিন্দাদের সাথে। চলতি বছরের জানুয়ারি মাসের 5 তারিখ রেশন দুর্নীতি মামলায় শেখ শাজাহানের বাড়িতে প্রথম অভিযান চালান ইডির কর্তারা। অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তারা। ঘটনায় আহত হন ইডির কর্তারা। ঘটনার পর থেকে ফেরার হয়ে যায় শেখ শাজাহান। তার প্রায় 55 দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় শাজাহান। বর্তমানে সন্দেশখালীর ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই। এরই মধ্যে একাধিক ব্যক্তিকেও তলব করা হয়েছে। একাধিকবার সন্দেশখালীতে হানাও দিয়েছে সিবিআই কর্তারা। এদিন সকালে প্রথম শেখ শাজাহান মার্কেটে যান তারা। সেখান থেকে পৌঁছে যান শাজাহানের বাড়ি আকুঞ্জিপাড়া মোড় এলাকায়। জানা গেছে সিরাজ উদ্দিনের খোঁজ না পেয়ে এদিন সিবিআইয়ের প্রতিনিধি দল শাজাহানের অন্যতম সাগরেদ সিরাজুল মীরের বাড়িতেও যান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সিবিআই আসছে। খবর হয়তো আগে থেকেই পৌঁছে গিয়েছিল সেই বাড়িতে। বাড়িতে গিয়ে দেখা যায় উনুনে কড়াই বসানো, তৈরি হচ্ছে শাক ভাজা। অর্থাৎ শাক ভাজা মাঝপথে রেখেই গা ঢাকা দেন বাড়ির মহিলা ও পুরুষ সহ অন্যান্য সদস্যরা। প্রসঙ্গত, শেখ শাজাহানের ভাই সিরাজ উদ্দিন এলাকায় ডাক্তার নামেই পরিচিত। তার বিরুদ্ধেও অবৈধভাবে জমি দখল সহ নানা অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়েছিল সিবিআই। শাজাহান ঘনিষ্ঠ তার আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়। সিবিআই তল্লাশিতে মাঝপথে ডেকে পাঠানো হয় এনএসজিকে। এনএসজির পক্ষ থেকে রোবট নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, পাশাপাশি বোমা। এলাকায় বোমা উদ্ধারের পর সেগুলি নিষ্ক্রিয় করা হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু বিদেশি অস্ত্রও মিলেছিল। ঘটনাস্থল থেকে কিছু নথিপত্র ও রসিদ উদ্ধার হয়। কলকাতার দোকান থেকে শাজাহানের নামে কেনা আগ্নেয়াস্ত্রের রসিদও ছিল তার মধ্যে। বর্তমানে শেখ শাজাহান ও তার এক ভাই আলমগীর জেলে। আদালতের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। এসবের মধ্যেই শেখ শাজাহানের আরেক ভাই সিরাজকেও তলব করল সিবিআই। ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।